হ্যাঁ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ তোমাদের নতুন একটি মুভির ট্রেলার রিয়াকশন দেবো, সেটা হচ্ছে বুজ দ্য ট্রেন। মুভিটি ট্রেলার রিয়াকশন দেবো, খুবই সুন্দর একটি, একদম পুরো অ্যাকশন একটি মার্ব এবং দুটি দেশ নিয়ে কাহিনীটি গঠন হয়েছে, খুবই সুন্দর একটি মুভি। সো গাইস, আর দেরি না করে আমরা সেই ভিডিওটি রিয়াকশন দেবো। সো গাইস, শুরু করা যাক। एयरबेस पर पाकिस्तानी वायुसेना ने जोरदार हमला करके रनवे और एयरबेस दोनों तोड़ दिए। हमने चुने कुछ अलग ही रास्ते, तो गई। पाकिस्तानी सेना को रोकने का कोई तो रास्ता होगा। एक ही रास्ता है, मराठा सिर्फ तो ही बात जानता है, मारना या मरना। कबीरा, क्यों जंग का ऐलान है? आज खुदा खुद परेशान है। भगवान कृष्ण ने कहा है, किसी की जान बचाने के लिए की गई हिंसा धर्म है। आओ हम सब मिलकर खुद से वादा करें। विक्रम सर पाकिस्तानी सेना 100 टैंकों की रेजिमेंट के साथ 1800 सैनिक लेकर रात 11 बजे तक पहुंच जाएंगे। पाकिस्तान का परचम। अब कच्छ और भुज की सुरक्षा आप ही के हाथों में। हमें अपनी पोजीशंस चेंज करनी है। ताजमहल प्यार की निशानी है। तो हिंदुस्तान तेरे बाप की कहानी है। जब तक भुज एयरफील्ड पर विजय करने रनवे रिपेयर नहीं कर लेते, तब तक हमें दुश्मन को रोकना होगा। या खुदा, तेरी अदालत में मेरी एक जमानत रखना। मैं रहूं या ना रहूं, मेरे हिंदुस्तान को सलामत रखना। है लिए हथियार दुश्मन ताक में बैठा उधर, और हम तैयार हैं सीना लिए अपना इधर। खून से खेलेंगे होली, घर वतन मुश्किल में है। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है। जब तक सूरज चंदा चमके तब तक ये हिंदुस्तान रहे। आज इसी हिंदुस्तान के लिए हमें लड़ना है, और अगर जरूरत पड़ी तो बलिदान देना है। जिस दिन लड़ाई जीतूंगा उसी दिन पगड़ी पहनूंगा। मेरे मरने का मातम मत करना, मैंने खुद ये शहादत चुनी है। मैं जीता हूं मरने के लिए, मेरा नाम है सिपाही। सो गाइस, আমরা সেই ভিডিওটা দেখলাম, বুজ দা প্যারেড। খুব সুন্দর একটি মুভি, বা ভোজ খুবই সুন্দর একটি মুভি। ট্রেলার আসবে একদম ইন্ডিয়া পাকিস্তানকে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ নিয়ে এই ধরনের মুভিটি করানো হয়েছে। একদম পুরো পুরো অ্যাকশন মারদাঙ্গা। এখানে অভিনয় করেছেন অনেকেই, অজয় দেবগন আছে এবং সোনাক্ষী সিনহা এবং নোরা ফাতিহা, সঞ্জয় দত্ত, আরও অনেকেই আছে। পুরো বড় ভরপুর কাস্ট নিয়ে অভিনয় করা হয়েছে। এখানে বড় বড় অ্যাক্টর নিয়ে, অ্যাকশন নিয়ে কাহিনী করা, ছবিটি করা হয়েছে। ছবিটি একটি হিন্দি মুভির ট্রেলার ছিল। অজয় দেবগন খুবই সুন্দর অ্যাকশন মুভি করেন তিনি। এই মুভিটাও খুবই দেশভক্তি, বা দেশকে ঘিরে মুভিটি, এবং পাকিস্তান এবং ইন্ডিয়াকে ঘিরে মুভিটি করা হয়েছে। এবং দুটো দেশের যুদ্ধ নিয়েই, একদম মারদাঙ্গা যুদ্ধ, এই ধরনের যুদ্ধ হয়তো বহুত আগে হয়েছে, সেই যুদ্ধকে ঘিরে এই মুভিটি বানানো হয়েছে। একদম খুবই সুন্দর একটি মুভি ছিল। আই থিঙ্ক তোমাদের খুবই পছন্দ হয়েছে। আমি এই ধরনের মুভি ট্রেলার আরও নেক্সট টাইম নিয়ে আসবো, রিয়াকশন দেবো। আর তোমার সবাই জানাবে যে আজকের এই ভিডিওটি কেমন ছিল। আর অজয় দেবগনের রিয়াকশন কিন্তু আমরা এর আগে দেখতে পারছি, অনেক অনেক মুভিতে অজয় দেবগন আছে, এবং সেনগাম একটা মুভি আছে, খুবই সুন্দর সুন্দর মুভি আছে অজয় দেবগনের, একদম পুরো অ্যাকশন ভরপুর। এই মুভিটাও পার্থক্য নাই কোনো, পুরো অ্যাকশন মুভি। এবং এটা একটা দুইটা দেশ নিয়ে যুদ্ধর কাহিনী, বা যুদ্ধ নিয়ে মুভিটি গঠন হয়েছে।
খুবই সুন্দর মুভি এবং সঞ্জয় দত্ত আছে এখানে, খুবই সুন্দর সুন্দর আই থিঙ্ক মুভি, তোমাদের খুবই পছন্দ হয়েছে। এই ধরনের মুভি টেবিল নিয়ে একসাথে আরও নিয়ে আসবো, আর তোমরা সবাই কমেন্টে জানাবে নেক্সট টাইম কী ধরনের ভিডিও রিয়াকশন দেবো, আর তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট টাইম অন্য অন্য রিয়াকশন বা রিভিউ নিয়ে আসবো। সো গাইস আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখাবে অন্য কোনো রিয়াকশন বা রিভিউতে। শোনা সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই।